হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের তো আমরা ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে চিকেন ফ্রাই করা হবে। এখানে আমরা যেই চিকেনটা নিয়েছি এটাকে মালয়েশিয়া ভাষায় বলে আয়াম তুলাং, মানে শুধু হাড়টা, এটার থেকে মাংস সব খুলে নেওয়া হয়েছে। তো আজকে হামিদে বলতেছে এটি ভাজি করে খাবে, তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। তো এগুলো আমরা এখন ফ্রাই করব, তো কীভাবে ফ্রাই করি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এগুলো সুন্দর করে ভালো করে, যে আমি দেখতেছেন ভিতরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। তো পরিষ্কার করে নেওয়ার পর এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তো এটার মধ্যে কিন্তু মাংস নয়, শুধু তুলাং, মানে হাড় আর কি, মালয়েশিয়া ভাষায় বলে তুলাং। এই যে এখন দোয়া শেষ, গোলমরিচের ফাঁকি দিয়ে দেওয়া হলো। এখন লবণ, চিনি, টেস্টি সল্ট, কেচাপ এখন ভালো করে মাখিয়ে রেখে দিব 15 মিনিট। এভাবে 15 মিনিট রেখে দিব। তো বন্ধুরা 15 মিনিট শেষ। এখন চাউলের গুঁড়ি নিচ্ছি, অনেকে কিন্তু ময়দা নেই, আমি কিন্তু নিয়েছি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা আপনার মশমশা হবে খুব ভালো করে, এই জন্য আমি চাউলের গুঁড়িটা নিয়েছি। আপনারা দেখতে পারেন ট্রাই করে। এই যে তো এই দেশে মালয়েশিয়াতে পাসার মালামে চাইনিজ যে বাজারগুলো আছে, পাসার মালাম মানে রাত্রে সন্ধ্যাবেলার যে বাজারগুলো বসে, ওই বাজারে কিন্তু এইভাবেই ফ্রাই করে। এই যে দেখেন, তো এই রেসিপিটা আমি ওই বাজার থেকে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। তা হামিদও যেহেতু বলতেছে আজকে খাবে, তারপরে ভেজে দিলাম আর কি সুন্দর করে, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন তো এগুলো কিন্তু ভালো করে এই যে চাউলের গুঁড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে। এই যে দেখেন কীভাবে মিশানো হইতেছে। তো এখন তেলে দিয়ে দিব। তেলের আঁচটা কিন্তু একেবারেই কম রাখতে হবে, কারণ যদি তেলটা বেশি রকম হিট থাকে কালো হয়ে যাবে, তো ভিতরে কাঁচা থাকবে, এমনকি রক্তও থাকবে ভিতরে। এখন আমি যেই চিকেনটা ফ্রাই করতেছি এই একটা চিকেন, আমরা যখন মালয়েশিয়াতে আসছি তখন 3 রিঙ্গিট করে বাজারে বিক্রি করতো ফ্রাই করে, আর এখন এটার দাম হয়েছে 8 রিঙ্গিট করে। অথচ এই চিকেনটার দাম 1 রিঙ্গিট মাত্র বাজারে বিক্রি করে। এটা দা চাইনিজরা স্যুপ রান্না করে, আয়াম স্যুপ বলে। এই দেখেন আমি কিন্তু চোলার হিটটা একেবারেই কম দিচ্ছি। এই যে দেখেন বেশি উঠছে। এই যে বন্ধুরা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই দুইটা বাজার থেকে কিনলে 16 রিঙ্গিট, আর আমি এখানে মাত্র 2 রিঙ্গিট দিয়ে কামড়া সেরে ফেলছি। এখন আজকে আবার টমেটোর ভর্তা করছি, চাশনি করছি। এখন চিলি সস দিয়ে এভাবেই খেতে হবে এটা। তো যে যেখানে আছেন চলে আসেন আমাদের সাথে, একত্রে খাওয়া দাওয়া করবো সবাই। দেখেন সবাই নিয়ে দেখতেছে কেমন হয়েছে, তো ওদের মুখ থেকেই শুনি। তো বন্ধুরা বলতেছে ভালো।